ভিউয়ার্স, তোমরা সকলে কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। তো আজকে আমাদের বিয়ে বাড়ি আছে, তো আমি আমার বোন বাকি সবাই যাবো বিয়ে বাড়িতে। তোমাদের প্রত্যেকেই দেখাবো আমাদের সাজগোজ বলো, যা যা করবো আমরা তোমাদের সবাই সাথে শেয়ার করবো সেটা। প্রথমে বলে রাখি, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু খুব ভুলো না, ঠিক আছে? তো চলো নেক্সট দেখা হোক। হ্যালো ভাই, তো দেখো আমিও চলে এসেছি তোমাদের সামনে। তো হচ্ছে আমরা এখন কিছু মুখে একটুখানি মেখে নিই, নাহলে আমার বিয়ে হয়ে গেছে। দেখো এই দেখো, আমি গরমের মধ্যে খুব একটা বেশি সাজিনি, খুবই সামান্য সেজেছি, খুবই হালকা মেকআপ করেছি। এই যে, তো আস্তে আস্তে তোমাদের সবাইকেই দেখাবো, সবাই ভালো আছে। তো চলো যাওয়া যাক। সবাই আমরা দেখো আস্তে আস্তে যাচ্ছি, খুব কাছেই বিয়ে বাড়িটা। তো দেখো সবাই যাচ্ছে, সবাইকে হাই করে দে। এটা আমার ছোট বৌমণি, আর ওই যে সামনে পিসি, আমার বাবা, আর আমার একটা কাকিমা যাচ্ছে, আর আমার মাম্মা, আমার বড় বৌদি চলে গেছে। তো আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি, তো সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু বউকে খুঁজে পাচ্ছি না। সবাই মিলে বউকে খুঁজতে লাগলাম যে বউটা কোথায় গেল, নতুন বউ। এই তো খুঁজে পেয়ে গেছি আজকে আমাদের ব্রাইডকে। এই সরো সরো একটু সরে যাও। এই তো দেখা যাচ্ছে আমাদের নতুন ব্রাইড। এবার আমরা কফি খেতে চলেছি, সেই কি ভালো কফি লাগে যে রিমিটা বসে আছে কফিটা আছে ব্যাঙ্গালোরের বাবা, তখন থেকে বসে আছে। ওই দেখো আবার পপা, আমিও আমার ভাই চলে এসেছে। তো ওই দেখো রিমি খাচ্ছে, দেখো 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 এখন মুখটা শুধু দেখো, আমার মাও খাচ্ছে। আমি এখানে যারা এসেছে শুধু খেয়ে গেছে, তাদের ভাই ভাই দেখি। আমার বোনটাকে দেখো, খেতে এত ভালোবাসে, গালগুলো পুরো গোলমোল হয়ে গেছে। তুই আর খাস না দুল, আর খাস না দুষ্টু। ভালো, কেমন খেতে? তো আমরাও খেতে বসে পড়েছি এখানে, এখন সবাই খাওয়া দাওয়া সেরে নিচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা, তো আমরা এখন এবার বাড়ি যাচ্ছি। গাইস, জানেন তো বাঙালিদের কিন্তু যেখানেই যাক না কেন বাঁচি আনা স্বভাব। তো দেখুন দেখুন, আমরা এনেছি বোতল, মানে এইটুকুনেও ছাড়া যায় না। তো আমি এখন আইসক্রিম খাচ্ছি, খুবই গরম। তো তোমাদেরকে কোনো মানে মেনু কার্ডে দেখানো হয়নি, তো মেনু কার্ডে ছিল না। গাইস আমরা খুবই ক্লান্ত, তো আমরা এখন এইসবগুলো ছেড়ে ফ্রেশ হয়ে নেব। আর হচ্ছে যে আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটি লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না, আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দিও। টা